আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সকলে অনেক ভালো আছেন। র‍্যাবিট লাভার তামান্নাতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিওটি নিয়ে এসেছি যে আপনারা কিভাবে খরগোশের জন্য হে বা শুকনো ঘাস তৈরি করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা জানি খরগোশের ডায়েটের মূল অর্থাৎ প্রথম ধাপে যেটি রয়েছে সেটা হচ্ছে 80% ঘাস, শুকনো ঘাস বা হে যেটাকে বলা হয়। তো এই 80% ঘাসটা আমাদেরকে কিন্তু খরগোশকে 24 ঘন্টাই দিতে হবে। তো দেখা যায় অনেক সময় আমাদের কাছে ঘাস থাকে না, বা বর্ষার সিজনে অনেক সময় পানিতে ঘাস তলিয়ে যায়, বা আমরা দেখা যায় অনেক সময় অনলাইন থেকে কিনেও আনতে পারি না। তো এই যে ঝামেলাগুলো রয়েছে সে সমস্ত ঝামেলা এড়াতেই কিন্তু ঘাসগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন হয়। আর খরগোশ কিন্তু শুকনো ঘাস খায়, এর জন্য এই কচি ঘাসগুলোকে শুকিয়ে কীভাবে সংরক্ষণ করবেন সেটি আজকে দেখাবো। এই ঘাসের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত ঘাসগুলো রয়েছে তার মধ্যে থিমোতি গ্রাস যেটাকে বলা হয় এটা কিন্তু বেস্ট। এটার মধ্যে ফাইবার, তারপরে নিউট্রিশন, এগুলো ভরপুর থাকে যা খরগোশের জন্য খুবই উপকারী। তো আমাদের দেশে এটার বাংলার নাম কি আমি মূলত জানি না, আমি ঘাসগুলোর ছবি আপনাদেরকে দিয়ে দিব। এই ঘাসগুলো আমাদের দেশে কিন্তু হয় সচরাচর, কিন্তু খুবই অল্প দেখা যায়। তারপরে হয়েছে গমের ঘাস, গমের ঘাসের পরে হচ্ছে জবের ঘাস যেটাকে ওটমিল বলা হয়, ওট গ্রাস যেটাকে বলা হয় এটা হচ্ছে জবের ঘাস। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে ন্যাচারাল ঘাসগুলো হয় এগুলো, এবং আলফা আলফা ঘাস। এই যে ঘাসগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ঘাস কিন্তু আমাদের দেশে জন্মায়, এখন কিন্তু চাষ করা হয়। তো আমরা যদি এই সমস্ত ঘাসগুলো নাও পাই, সেক্ষেত্রে আমাদের নর্মালি বাগানে বা জমিতে যে সমস্ত ঘাস হয়, মানে ন্যাচারালি যে সমস্ত ঘাসগুলো ওঠে, সেই সমস্ত ঘাস আমরা বাড়িতে খরগোশের জন্য তুলে নিয়ে আসব। শুকনো ঘাস খেলে খরগোশের কী কী উপকারে আসে? শুকনো ঘাস বা ঘাস খেলে খরগোশের পেট ভালো থাকে, হজম শক্তি ভালো থাকে, খরগোশের দাঁত বাড়ে না। অর্থাৎ আপনারা দেখবেন যে খরগোশের দাঁত অনেক সময় বেড়ে কিন্তু একদম মুখে থেকে বের হয়ে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ওদেরকে অপারেশন করতে হয়, এই দাঁতগুলোকে কাটতে হয়। তো ওরা যদি এই হে বা শুকনো ঘাস খায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই ওরা ভোগে না। তারপরে দাঁত শিরশির করলে দেখা যায় যে ওরা জিনিসপত্র কাটতে থাকে, এগুলো থেকে কিন্তু খরগোশকে রক্ষা করা যায়। তো আমি ঘাসগুলোকে বাগান থেকে তুলে এনে এই ঘাসগুলোকে খুব ভালো মতো মানে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে যে ময়লাগুলো ছিল এক্সট্রা সেগুলোকে আমি ফেলে দিয়েছি, এবং এটিকে ভরপুর ভরপুর পানি ভর্তি একটি বালতির মধ্যে ভিজিয়েছি, এবং 3 থেকে 4 বার বা আপনার ময়লা অনুযায়ী এটিকে ভালো মতো, যতক্ষণ এটা থেকে ময়লা বের হবে ততক্ষণ আপনারা এটিকে খুব ভালো মতো পরিষ্কার করে নেবেন। আর ধোয়ার সময় যদি দেখেন যে এর মধ্যে ময়লা রয়েছে সেগুলোও পরিষ্কার করে নেবেন, পাতাটাতে এগুলো সব ফেলে দিবেন। আর আমি এই 3-4 বার এটি পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু আবার 1 বালতি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে এটিকে উঠিয়ে খুব ভালো মতো পানি ঝরতে দিয়েছি। আপনারা যদি আশেপাশের এরিয়া থেকে ঘাস সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু ঘাসগুলোকে খুব ভালো মতো ওয়াশ করবেন, কারণ দেখা যায় সেখানে কুকুর বেড়াল থাকে, তারা পিপুটি করে দেয়, এটা কিন্তু করতেই পারে। তো সেক্ষেত্রে ঘাসগুলোকে এনে খুব ভালো মতো পরিষ্কার করবেন। আর যারা জমি থেকে অর্থাৎ গ্রামে থাকে, নিচু জমির ঘাস আনেন, সেক্ষেত্রে আপনারা 1 বা 2 ইঞ্চি উপর থেকে ঘাস কেটে আনবেন, কারণ নিচু জমিতে দেখা যায় অনেক সময় বা জমির ঘাসে অনেক সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, শামুক থাকে, পোকামাকড় থাকে, ঘাসেরতে দেখবেন বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে, সেক্ষেত্রে ঘাসগুলোকে এনে খুব ভালো মতো ভিজিয়ে 7-8 বার ধুয়ে তারপরে পরিষ্কার করবেন। এরপর আমি ঘাসগুলোকে একদম সরাসরি রোদে শুকিয়ে নিব। আপনাদের যাদের এরিয়াতে দেখা যায় একেবারে অনেক রোদ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাসগুলো একদিনেই শুকিয়ে যাবে, আর যদি দেখা যায় আপনারা বারান্দায় রাখেন বা রোদের বেশি একটা তাপমাত্রা আসে না, তাপ আসে না, সেক্ষেত্রে আপনাদের 1 বা 2 দিন লাগবে, কিন্তু 2 আর 1 দিনে কিন্তু ঘাস একেবারেই পুরোপুরি শুকিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো একটি চালনিতে করে একেবারেই যেন পানি ঝরে যায় এবং ঘাসে যেন কোনো পচন না ধরে, ঠিক সেভাবে কিন্তু একটি ফাঁকা ফাঁকা চালনিতে আমি ঘাসগুলোকে শুকাতে দিয়েছি, আর এটি আমি সরাসরি রোদে দিয়েছি। আর আমার এখানে এত রোদ আসে যে এটি একদিনে একেবারেই তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু খরগোশকে কচি ঘাস খেতে দিতে পারেন, কিন্তু এটি হচ্ছে সে সময়কার জন্য, দেখা যায় অনেক সময় বৃষ্টির পানি বা বর্ষার সিজনে পানি উঠে যায়, তো তখন দেখা যায় ঘাসগুলো কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, পানিতে তলিয়ে যায়। তো এর জন্য কিন্তু আপনারা এভাবে করে ঘাস সংরক্ষণ করবেন, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঘাসগুলোকে শুকিয়ে রাখতে পারেন। আর খরগোশ কিন্তু হে খুবই পছন্দ করে, আপনার খরগোশকে যদি আপনি নিয়মিত
মানে হে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার খরগোশের যে পায়খানাগুলো সেই পায়খানাগুলো কিন্তু গোল্ডেন কালার, অর্থাৎ সোনালি কালার কিন্তু পায়খানা করবে। আর খরগোশের পায়খানা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার খরগোশ কতটুকু সুস্থ আছে, অর্থাৎ ওদের পায়খানাগুলো একেবারেই দানা দানা দেখা যায় ছোলা বুটের মতো গোল্ডেন কালার করে এবং এটি খুবই ভালো। আর ঘাসটা খেলেই কিন্তু এ ধরনের পুপগুলো তারা করে থাকে। তো আমার ঘাসগুলো কিন্তু একদিনের রোদেই একেবারে মুচমুচে হয়ে গেছে, তো আমি এটিকে আরেক দিন কিছু সময়ের জন্য রোদে রাখবো, একেবারেই যেন পানিটা শুকিয়ে যায় এর জন্য। এই যে ঘাসগুলো রয়েছে শুকিয়ে গিয়েছে, এই ঘাসগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন? আপনারা চাইলে এটিকে যে আপনাদের কার্টুন বক্সগুলো হয় বিস্কিট বা অন্যান্য জিনিসের সাথে যে কার্টুন বক্সগুলো হয়, সেই কার্টুন বক্সে একটু একটু ফাঁকা ফাঁকা করে, অর্থাৎ বাতাস যেন পাস করতে পারে, এভাবে করে কার্টুন বক্সে সংরক্ষণ করতে পারেন। মাঝে মধ্যে যদি দেখেন যে আপনাদের ঘাসগুলো নেতিয়ে পড়েছে, অর্থাৎ চুপসে গেছে, সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে একটু 1.5 আওয়ারের জন্য কিন্তু রোদে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ঘাসগুলো কিন্তু আবার মচমচে হয়ে যাবে। তারপরে যদি দেখেন যে ঘাসে পোকামাকড় হয়েছে বা কোনো ধরনের ফাঙ্গাস পড়েছে, সেক্ষেত্রে রোদে দিলে কিন্তু এটা চলে যাবে। আর সবসময় এটিকে আলো বাতাসে একটু রাখার চেষ্টা করবেন। আর ঘাসগুলো আপনারা এয়ার টাইট কোনো বক্সে রাখবেন না, সেক্ষেত্রে ঘাস কিন্তু ঘামিয়ে আরও বেশি ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে। তো তৈরি হয়ে গেল আমাদের খরগোশের জন্য শুকনো ঘাস বা হে। আর একটি কথা বলা হয়নি, সেটি হচ্ছে আমিও কিন্তু সবসময় আমাদের বাগানে কিন্তু ঘাস পাই না, সেক্ষেত্রে আমাদের আশেপাশে যে সবজিওয়ালা আছে অর্থাৎ সবজি বিক্রি করে তাদের কাছ থেকে, অর্থাৎ স্থানীয় যে ছোটো ছোটো বাজারগুলো আছে, তারা যখন সবজি আনে তখন কিন্তু তারা সবজির সাথে কিছুটা ঘাস আনে। দেখা যায় অনেক ধরনের সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু ঘাসের সাথে করে কিন্তু নিয়ে আসে, তো আমি কিন্তু তাদের কাছ থেকে ঘাস সংরক্ষণ করি, সংগ্রহ করি। আমি তাদেরকে কিছু টাকা দিলে তারা কিন্তু ঘাসটা আমাকে দেয়। তো আপনারা কিন্তু এভাবে করে সবজি আলাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা তাদের কাছ থেকে ঘাস সংগ্রহ করতে পারেন। আর অনেকেই কমপ্লেন করেন যে আপনাদের খরগোশ নাকি ঘাস খেতে চায় না অথবা ঘাস খেলে কিন্তু পেট খারাপ হয়, তো এক্ষেত্রে আপনারা ঘাসটাকে বন্ধ করবেন না, কন্টিনিউ করতে থাকেন, পেট ভালো হয়ে যাবে। কারণ উল্টাপাল্টা খাবারে দেখা যায় ওদের পেট খারাপটা আগে থেকেই থাকে, তখন হঠাৎ করে ঘাস খেলে কিন্তু পেটে সহ হয় না, এর কারণে আপনারা ঘাস দিতে থাকেন, পেট আস্তে আস্তেই শক্ত হয়ে যাবে। আর আবার বলেন যে খরগোশ পানি খেতে চায় না, আপনার খরগোশকে আপনি নিয়মিত হে খাওয়ান, শুকনো ঘাস খাওয়ান, আপনার খরগোশ পানি খেতে বাধ্য। আর শীতের সময় এমনিতেও খরগোশ পানি কম খায়, কিন্তু গরমে দেখা যায় অনেক পানির প্রয়োজন হয় তাদের শরীরে। আর ওরা যদি কন্টিনিউ ঘাসটা অথবা হেটা খেতে থাকে, তাহলে কিন্তু খরগোশের শরীরে পানির চাহিদাটা পূরণ করার জন্য খরগোশ কিন্তু পানি খাবে, তো এটা নিয়ে আর চিন্তা করবেন না। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করবেন, থাকলে আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।